আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের নিয়ে একটা নতুন একটা রিটপিক নিয়ে আসলাম। রিটপিক বলতে যেমন ইন্দোনেশিয়ার বাজার দেখতে কেমন, আমি মানে অনেক কমেন্টস পাইছি যে জিনিসটা অনেক সিকিউর হয়েছে, ভিডিওটা এতটা ভালো হয়নি। তো যার কারণে আমি নিজে চিন্তা করলাম যে না, জিনিসটা আমি আরেকটু রিপ্রেজেন্ট করি আর এটা রিটেক আবার করি। সো আজকে অন্য আরেকটা বাজারে, ইন্দোনেশিয়ান আরেকটা বাজার, তো চেষ্টা করছি যে আগের থেকে একটু ভালো মানে ক্যাপচার করতে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে মানে কারণ আমি নতুন ইউটিউবার, প্লাস আমার অতটা এক্সপিরিয়েন্স নাই, জাস্ট আমি ইন্দোনেশিয়াকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি বন্ধুরা, আমার যাওয়ার কথা ছিল এখানকার ভেকেশন এরিয়ার, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে ভেকেশন এরিয়াতে যেতে হলে আপনার সেকেন্ড ডোজ ভ্যাকসিন লাগে। তো সো আমার এখনও সেকেন্ড ডোজ ভ্যাকসিন নেওয়া হয়নি, জাস্ট ফার্স্ট ডোজ নেওয়া হয়েছে, যার কারণে আমি কোনো সিটিতে আমি ঢুকতে পারতেছি না। অক্টোবরের দিক দিয়ে আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এখানকার ভেকেশন এরিয়াগুলি আপনাদের উপস্থাপনা করতে। আমি আশা করি আপনাদের এটা মানে ভালো লাগবে, কারণ ইন্দোনেশিয়া আসছেন তারা অবশ্যই জানেন যে ইন্দোনেশিয়া দেখতে কত সুন্দর। আর এখানকার যে সবচেয়ে আমার কাছে ভালো লাগে, আমার ব্যক্তিগত, যে এখানে মানে গাছপালার যে গুছানো ওগুলো মানে মানে গাছপালা যেগুলি আছে মানে খুব সুন্দরভাবে গুছানো। তো আশা করি আপনাদের ভালো লাগবে, তো ইনশাল্লাহ আমার সাথে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমার পাশে আছেন, কারণ আপনাদের আপনারা যদি রেসপন্স না করতেন তো অবশ্যই মানে আমার ভিডিও করার আর আগ্রহটা থাকতো না। তো অবশ্যই আপনাদের অনেক বড় ধন্যবাদ আমার ব্যক্তিগতভাবে। তো আসলেন বন্ধুরা, দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, এখন আপনাদের নিয়ে যাচ্ছি যে এখানে পাসার বলা হয় আর বাংলায় বলা হয় বাজার। সো এটা আরেকটা বাজার, আমার বাসা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূর। তো এটা হচ্ছে পার্কিং প্লেস। আর আপনারা একটু জিনিস খেয়াল করেন বন্ধুরা, যে এখানে পার্কিং প্লেসটা একটু ডিফারেন্ট। যারা বাইকে আসে তাদের সবার মানে একটা কার্ড নিতে হয়, যাতে পে পার্কিং এখানে প্রতিটা জিনিসের, গাড়িরও এবং আপনার বাইকেরও, যাতে গাড়ি এবং বাইক সুরক্ষিত থাকে। আর আর যখন আপনি গাড়ি পার্কিং করতে যাবেন তখন আপনাকে একজন গাইড করবে যে কীভাবে পার্কিং করতে হয়, কারণ সিকিউরিটি সবসময় থাকে এই জায়গায়, আর কিছু লোকাল সিকিউরিটিও থাকে। তো তো আমাকে একজন গাইড করতেছে যে আমার কোথায় পার্ক করতে হবে। তো চলুন বন্ধুরা একটু ভিতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে গাড়ি পার্কিং প্লেস, আর সামনে হচ্ছে আপনার মোটর বাইকের পার্কিং প্লেস। তো এখন প্রায় 7টা বাজে, তো মোটামুটি অনেক মানুষ আসছে। আর এই বাজারটা হচ্ছে আপনার দোতলা বিশিষ্ট, উপরে কাপড়ের, নিচে আপনার কাঁচামাল বা মুদি দোকানের মতো। এটা হচ্ছে ভিতরের দৃশ্য, মানে যেটা আমরা মুদি দোকান বলে থাকি, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়। আর এখানে একই অবস্থা, কোনো ম্যাক্সিমাম মানে কন্ট্রোল মেয়েরাই করে, মানে ওনারাই বাজার করে, ওনারাই সেল করে, মানে ছেলেদের সংখ্যা খুব কম। এটা হচ্ছে ভিতরের দৃশ্য। ও আই এম এবির করেন এখানে যে মুরগির মানে আমরা মুরগির পাল্লা যেটা বলি আমরা সরকার রেখে দিই, জাস্ট ফুটটা একটু কেটে দিই। আর এটাকে বলা হয় কিকিল, আমাদের বলা হয় নিহারি মুরগি, এটা হলো গরুর মাথা, খুবই জনপ্রিয় জায়গায়। আর এটা হচ্ছে আপনার হাড্ডি ছাড়া মাংস, এগুলো হচ্ছে শুটকি মাছ। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, এটা হচ্ছে সামুদ্রিক ইল,
রিল মাছগুলো থাকে, ইলেকট্রিক ইলও আছে এখানে, বড় সাইজের হয়, সব সামুদ্রিক মানে নোমাল করে রাখে। আর যেগুলি আপনি ছোট্ট ছোট্ট দেখতেছেন এগুলি সব সামুদ্রিক শামুক আর চিনুক, ছোটো ইয়ের মতো। তো এগুলি খোসা ছাড়ানো চিনুক, এগুলি স্কুইড। এখানে হচ্ছে দুই প্রকার তেলাপিয়া মাছ, একটা হচ্ছে মানে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকটা একটু ছোটো, কিন্তু ছোটো হলে কি মানে এটা যদি ফ্রাই করেন তাহলে মানে খুবই সুস্বাদু। আর এটা গজার মাছ আর হচ্ছে সামুদ্রিক মাছ। আর এটা হচ্ছে টুনা, ছোট্ট টুনা। আর এটা হচ্ছে জিব্বা, গরুর জিব্বা, ভিতরে নাড়িভুঁড়ি। আর এখানে এখানে আপনার মুরগির মাংসটার হাড়িটা আলাদা এবং মাংসটা আলাদা করে রাখি। আর এটা হচ্ছে হাঁস, একদম দেশি হাঁস যেটা আমরা বলি। মানে ওনারা মানে কেজি না, একবারে এক পিস হিসাবে বিক্রি করে। তো এক পিসের দাম হচ্ছে আপনার এখানে প্রায় 40,000 রুপিয়া, বাংলাদেশি টাকার প্রায় 240 টাকা পড়ে। মানে এই ছাড়ানো চামড়া চুমড়া সব ছাড়ানো। আর এটা হচ্ছে কাঁচা বাজার। তো এই বাজারে আপনি শালগম, আমভাঙ্গা, একদম ফ্রেশ আম পাবেন। আমের কোনো কোনো মেডিসিন দেওয়া নাই, একবারে গাছ থেকে পারেন। আমি একটা ভিডিও বানাবো এখানকার যখন আমের সিজন আছে, তখন আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে সব কাঁচা বাজার। তো এখানে সব মহিলা আছে। এখানে আপনার ঝিঙা, বেগুন, তারপরে মানে ইন্দোনেশিয়ান পেঁপে যেটা বলা হয়, বরবটি, ছোটো বরবটি। মানে একটা জিনিস কি, ইন্দোনেশিয়া যারা আসে ভাই জিজ্ঞেস করে দেখেন এখানে কোনো ফরমালিন বলতে কিছু নেই, এগুলি একদম ফ্রেশ মাল, কোনো ফরমালিন বলতে কিছু। কারণ এদের মার্কেটে যখন ঢোকে তখন এগুলি চেক করে। আর এটা হচ্ছে লাল শাক, রেয়ার, খুব পাওয়া যায়। এগুলি হচ্ছে আপনার কোমরি শাক আছে, এখানকার ট্রেডিশনাল শাক। আর এটা হচ্ছে কাঁচামরিচ, যে ওদের মরিচটা একটু ছোটো এবং লাল হয়, আমাদের তো সবুজ কালার। একটা নতুন আলু। এটা হলো বাঁধাকপি। বাঁধাকপি এখানে এতটুকুই হয়, আমাদের বাংলাদেশে তো অনেক বড়ো বড়ো। এটা হচ্ছে আপনার লাল মরিচ, কিন্তু এটা ঝাল নাই বললেই চলে, মানে ক্যাপসিকামের মতো। আর একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা, এখানে একটা বেগুন পাওয়া যায়, খুবই ছোটো, খুবই ছোটো, মানে এত ছোটো বেগুন আমি কখনো দেখিনি। এটা অনেক ইউটিউবার্সও দেখাইছে। এটা করলা, করলাতে তিতা অনেক বেশি। এটা মানে আমাদের বাংলাদেশে তো ছোটো ছোটো করলা পাওয়া যায়, এখানে করলা বড়ো সাইজের। তারপর আনারস, মাশরুম, এগুলো প্রচুর প্যাকেট 60 টাকা। বরবটি, ওটা পটলের মতো দেখলে, ওটা পটল না, এটা হচ্ছে আপনার ওই ভুট্টা। আর এটা সাজনা বলি আমাদের স্থানীয় ভাষায়। হ্যাঁ, এটা লাউ, লাউটার দাম 120 টাকা। তারপর আছে আপনার ছোটো ছোটো কাঁঠালের মতো আছে, এই ছোটো এগুলি ছোটো ছোটো কাঁঠাল। তো এটা ওরা সবজি বানায় কাঁঠাল দিয়ে। বন্ধুরা, এটা হচ্ছে মাগুর মাছ, ছোটো ছোটো মাগুর। তো এখানে মাগুর আমরা তো সিদ্ধ করে খাই, কিন্তু ওরা ভাজে খায়, মানে একটু ব্যতিক্রম। তো ওরা কোনো কিছু ফেলায় না, শুধু একটু পরিষ্কার করে ভেজে ফেলায় একটু মশলা দিয়ে। তো এটা হচ্ছে ছোটো টুনা, তারপর এটা সামুদ্রিক মাছ, তারপর হচ্ছে এটা গুরামি এবং তেলাপিয়া। তো গুরামি মাছটা এখানে বিখ্যাতই জায়গায়। এটা হচ্ছে স্কুইড, স্কুইড। আর এই মাছটার স্বাদ হচ্ছে যেটা ইলিশ মাছের
ভুরা মাছ, সামুদ্রিক একটা জিনিস, এটাও একটা জিনিস। এখন এটা কীভাবে প্রসেস করে যাতে এইভাবে জাস্ট হিট করেই অটোমেটিক মারা যায়, প্লাস এটা এটা মানে নারী পুরিটা ফেলা যায়, পুরো মশলা দিয়ে ভাজা ভালো। এটার দাম এখানে মাগুর মাছের এক কেজির দাম অনেক কম, 12,000 টাকা, আপনার 120 টাকা কেজি। এক কেজিতে আপনার আপনার 15টা 17টা এরকম আছে সাইজ অনুযায়ী। বন্ধুরা আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।